দ্রুততম সময়ের মধ্যে সব আসামি গ্রেফতারের আশ্বাসে আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 11টায় আন্দোলনকারীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেন তারা। এদিকে গতরাতে শাহপরাণ এলাকা থেকে শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেফতার করে পুলিশ। শিক্ষার্থীদের উপর হামলা ও নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টায় দায়ের করা দুটি মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।